সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইসলাম এবং জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের মিডল্যান্ডস অফিসে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, বার্মিংহাম বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ আব্দুল মালিক পারভেজ সাহেবকে। পারভেজ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মিডল্যান্ডস অফিসে এসে আপনি এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং বিশেষ করে LB24 টিভির কলাকৌশলী সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমাকে আজকে এখানে সুযোগ দেওয়ার জন্য। জনাব পারভেজ সাহেব, আমরা ইতিমধ্যে জেনেছি আপনি শুধু একজন ব্যবসায়ী হিসাবে সফল ব্যক্তি নয়, আপনি অনেকবার হজ করেছেন এবং হজের উপর একটি বইও লিখেছেন। বইটা অবশ্য আমার হাতেই আছে, আমিও পড়েছি। তো আজকে আমরা মূলত আপনার কাছ থেকে হজ সম্বন্ধে জানব। আমাদের LB24 TV-র যারা ইসলাম এবং জীবন অনুষ্ঠানের দর্শক রয়েছেন তাদেরকে আমরা জানানোর চেষ্টা করব আপনার মাধ্যমে হজের গুরুত্ব এবং তাৎপর্য সম্বন্ধে। তো আমি জনাব পারভেজ সাহেব আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইব, হজ কাদের উপর ফরজ হয়েছে বা ফরজ করা হয়েছে? আলহামদুলিল্লাহ, হজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা জানি ইসলামের 5টি স্তম্ভ আছে, তার মধ্যে একটি হজ। অন্যান্য ইবাদত যেমন নামাজ, নামাজের মধ্যে শারীরিক কিছু কার্যক্রম আছে, যাকাত, যাকাতের মধ্যে আর্থিক অবস্থার সাথে যাকাত জড়িত, কিন্তু হজ হল আর্থিক, শারীরিক এবং মানসিক তিনটা অবস্থার সাথে হজ জড়িত। কারণ একজন হজযাত্রীকে প্রথমেই মানসিক দিকে তার প্রস্তুতি নিতে হবে হজে যাওয়ার জন্য, তারপরে হজে গেলে শারীরিকভাবে সে সুস্থ হতে হবে এবং ফিট হতে হবে, কারণ এখানে অনেক কাজকর্ম শারীরিকভাবে তার করতে হবে, সাথে সাথে আর্থিক অবস্থা থাকতে হবে। এখন আপনার প্রশ্ন হলো কাদের উপর ফরজ। এখন প্রথমত একজন মানুষ হজে যেতে হলে তাকে মুসলমান হতে হবে, তারপরে তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে, নাবালিকার উপর হজ ফরজ না। তৃতীয় পর্যায়ে হলো আর্থিক সচ্ছলতা তার থাকতে হবে, যে হজে যাওয়ার মতো মানে মক্কা মদিনায় গিয়ে আবার ঘরে ফিরে আসার মতো আর্থিক সচ্ছলতা থাকতে হবে, এবং তার অনুপস্থিতি তার পরিবারবর্গ যারা তার উপরে ডিপেন্ডেন্ট তারা যাতে কোনো কষ্ট না করে সেই রকম আর্থিক অবস্থা তার থাকতে হবে, তখনই তার উপরে হজ ফরজ। তবে কেউ যদি মানসিকভাবে রোগাগ্রস্ত হয়, পাগলের উপর হজ ফরজ না, এবং খুব অসুস্থ ব্যক্তি যে ট্রাভেল করতে পারবে না তার উপরে হজ ফরজ না। আচ্ছা, আমরা জানলাম যে মানে কাদের উপর হজ ফরজ। তবে প্রথমে আমরা এখানে বুঝি জানতে চাইব যে হজে যাওয়ার জন্য তো আমরা নিয়ত করতে হবে, মানে আমি আমার উপর যখনই আর্থিক সচ্ছলতা এসেছে আমি এখন হজে যাওয়ার জন্য আমি প্রস্তুত, তখন আমি হজের নিয়ত করতে হবে। হজের নিয়তটা কেমন হওয়া উচিত এবং এই নিয়তটা কখন করতে হবে? যেমন আমরা যতটুকু জানি যে একজন মানুষ সে হজে যাবে তার নিয়তের উপর নির্ভর করে, যেমন হাদিসে আছে ইন্নামাল আমালু বিন নিয়ত, তার নিয়তটা কেমন হওয়া উচিত আমরা আপনার কাছে জানতে চাইব। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আগেই বলেছি একটা ইবাদত, এবং ইবাদত আমরা করি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। যদি কোনো অন্য উদ্দেশ্য এর সাথে জড়িত হয় তাইলে এই যে হজের যে আসল ফজিলত বা আসল যে আমরা যেটা আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা রাখি সেটা আমরা পাবো না। তো হজে যাওয়ার জন্য খাঁটি নিয়ত থাকতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, যেহেতু এটা আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন। যাদের আর্থিক সচ্ছলতা আছে আমাদের উপর এটা আল্লাহ ফরজ করেছেন, এবং আল্লাহ এই দেওয়া এই দায়িত্ব আমরা পালন করার জন্য যাচ্ছি। আমাদের উদ্দেশ্য এটা থাকবে না যে আমি হজে গেলে লোকে আমাকে হাজি সাহেব বলবে, বা আমি হজ থেকে এসে হাজি লিখতে পারবো, বা লোকজন আমাকে সম্মান করবে, বা আমার সমাজের একটা আমার মর্যাদা বাড়বে, এই ধরনের কোনো ধরনের থাকতে পারবে না। শুধু একমাত্র উদ্দেশ্য আল্লাহকে রাজি এবং খুশি করা, আল্লাহ আমার উপর একটা ফরজ করেছেন, আল্লাহর আদেশ আমি পালন করার জন্য হজে যাচ্ছি, এইটাই এই খাঁটি নিয়ত থাকতে হবে। এবং আর যেটা আপনি বলছেন নিয়ত
বলতে মানে হজে সহি নিয়ত থাকতে হবে, সহি নিয়ত থাকতে হবে, এটাই হলো নিয়ত। নিয়ত মানে ইন্টেনশন, এটা মুখ দিয়ে বলার দরকার নাই, মনে মনে মনের মধ্যে যদি তার থাকে খাঁটি নিয়তটা যে কোন উদ্দেশ্যে সে যাচ্ছে, তার মনের যে ইন্টেনশনটা যদি খাঁটি হয় তাহলে এটাই এটাই তার নিয়ত। তো এখন আমরা জানতে চাইব, একজন লোক যখন হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, হজে যাওয়ার আগে যেমন অনেকগুলো কাজ থাকে, যেমন সে ঋণগ্রস্ত নেই বা ওর ফ্যামিলিগত স্ট্যাটাস কি, বা অনেক সময় আমরা দেখে থাকি যে হজের মানে হজে যাওয়ার তার মানে আর্থিক সচ্ছলতা এসে গেছে কিন্তু সে হজে যাতে বিলম্ব করতেছে, এই অবস্থা আপনার কি মনে হয় হজে যাওয়া কি কোনো বিলম্ব করা উচিত না যখনই সচ্ছলতা এসে যায় তখনই মানে হজে যাওয়াটা উত্তম? হজ আল্লাহ এবং আল্লাহর নবীর কাছ থেকে আমরা যে ইনফরমেশনটা পেয়েছি হজের ব্যাপারে তা হলো যে একজন লোক যখনই হজের মৌসুম চলে আসছে আর তখন যদি তার কাছে হজে যাওয়ার মতো এবং ফিরে আসার মতো আর্থিক সচ্ছলতা থাকে, এবং আগেই বলছি আমি যে তার অধীনস্থ যারা এদের কোনো অসুবিধা হয়, আর্থিক অসুবিধা না হয়, এই এরকম ব্যবস্থা তার থাকে, তখন এই বছরই তার উপরে হজ ফরজ, এই বছরই তার যাওয়া উচিত। আমরা অনেক সময় দেখে থাকি যে না, এটা আমাদের বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলোতে একটা রেওয়াজ হয়ে গেছে যে আমার ছেলের বিয়ে দেবো তারপরে আমি হজে যাব। অনেকে বলবে না আমার তো ফরজ, আমার গাড়ির উপর অনেক ফরজ রয়ে গেছে, ছেলের বিয়ে দিতে হবে, মেয়ের বিয়ে দিতে হবে, আমার বাড়ি বানানোর প্ল্যান, এই ধরনের অনেক এক্সকিউজ, এগুলা মানে এই শরীয়তের দিক দিয়ে এগুলার জন্য বিলম্ব করা যাবে না, কোনো অবস্থাতে এগুলা বিলম্ব করা যাবে না। যেমন নামাজ যদি আমরা সময় মতো না পড়ি নামাজটা কাজা হয়ে যায়, কারণ হজটাও তো একটা ফরজ, হজটা ফরজ, আমরা যদি সময় মতো না করি হজটা এরকম আমরা কাজা করে ফেলি, তো এটা আমাদের এশিয়ান কান্ট্রিতে এটা একটা রেওয়াজ হয়ে গেছে, কিন্তু অন্যান্য দেশে আরব দেশগুলো সহ অন্যান্য দেশে কিন্তু যখনই তাদের অবস্থা হয়ে যায় সাথে সাথে তারা হজে চলে যায় এবং দেখা যায় যে বিয়ের আগেই তারা তিন চার হজ করে করে ফেলছে, কিন্তু জীবনে একবার হজ কিন্তু ফরজ। হ্যাঁ, জীবনে এই প্রথম যে হজটা এটা ফরজ, কিন্তু বাকিগুলা বাকি আপনি 100 বারই করেন এগুলো আপনার নফল, এই জন্য প্রথমবারের হজটা যাতে আমরা সুন্দরভাবে বিলম্ব না হয়, বিলম্ব না হয় এবং সঠিকভাবে জ্ঞান অর্জন করে যাতে হজের নিয়মকানুন ফরজ ওয়াজিব সুন্নত এগুলো প্রত্যেকটা জিনিস জানতে হবে, সুন্দরভাবে জানার চেষ্টা করতে হবে। আপনার সাথে আমি আরো একটু অ্যাড করি, যেমন আমরা নামাজ পড়ি এটা আমাদের জন্য ফরজ, কিন্তু যখনই আমার আত্মিক সচ্ছলতা এসে গেছে হজটাও কিন্তু ফরজ, কিন্তু নামাজ যেমন পড়া জানতে হবে তখন আমাদের কিন্তু হজের নিয়মকানুনও জানতে হবে, সব কিছু জানতে হবে। অনেকে মনে করেন কি যে আমার সাথে তো গাইড আছেন, আমার সাথে বন্ধু বান্ধব আছেন, হ্যাঁ, একজন আলিম যাচ্ছেন, মনে করেন আমার তো এমন আর দরকার নাই, আমি ওদের কাছ থেকে আমি সব জেনে ফেলবো, কিন্তু এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ উইকেন্ডে যাওয়ার পরে কেউ সবাই নিজ নিজ কাজে নিয়ে ব্যস্ত থাকবে, আপনাকে যে হেল্প করবে আপনাকে যে বলে দেওয়ার মতো এই এই সুযোগ থাকবে না, এমনকি তোয়াফের সময় ও ওনার যে কাছে কাছে আপনি হাঁটতে পারেন এই সুযোগ অনেক সময় থাকবে না, দেখবেন একটু পরেই দুইজন দুই দিকে চলে গেছেন। কাজেই যারা এরকম মনে করেন যে আমার সাথে জ্ঞানী লোক আছেন আমার কোনো অসুবিধা না, সম্পূর্ণ ভুল ধারণা। হজে যাওয়ার আগে আপনার মনের মধ্যে আপনার মাথার মধ্যে সম্পূর্ণ হজের পিকচারটা থাকতে হবে, স্টেপ বাই স্টেপ কখন কী করতে হবে সব কিছু জেনে শুনে হজে যাওয়া, এবং প্রথমটাই আপনার উপরে ফরজ, এই জন্য এই ফরজ কাজটা যাতে সুন্দরভাবে হয় এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় তার জন্য আমাদের চেষ্টা করা। কারণ এখানে হাদিসে বলা হয়েছে যে হজ মানে খাঁটি নিয়তে এবং তার পয়সাটা হালাল হতে হবে, হালাল পয়সা মাধ্যমে খাঁটি নিয়তে হজে গেল এবং হজে গিয়ে কোনো ধরনের গুনাহের কাজ করলো না, কোনো ধরনের অশ্লীল খারাপ কাজ ও কোনো ধরনের খারাপ ব্যবহার কারোর সাথে করলো না, সে যেন এমনভাবে ফিরে আসলো যে একটা শিশু মায়ের নতুন জন্ম হলে যেরকম নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়, হ্যাঁ, সে যেন ওই বাড়িতে ফিরে আসলো একটা নিষ্পাপ অবস্থায়। তো কাজেই হজ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটার জন্য প্রস্তুতি নিতে হবে, মেন কথা হলো আমাদের জানতে হবে, জানতে হবে। কিন্তু যেমন নামাজ রোজা, রোজা কেমনে রাখতে হয়, নামাজ কেমন পড়তে হয়, হজ যখন আপনার উপরে ফরজ হয়ে যায় তখন হজ সম্বন্ধে আমাদের জানতে হবে, জানতে হবে। যেমন আমরা একটা হাদিস পড়েছি যে ইন্নাম
তালাবুল ইলমি ফারিদাতুল আলা কুল্লি মুসলিমিন, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। তো এর মানে নয় যে কিছু আলম ইলমা জানলো কিন্তু আমি জানলাম না, এটা হবে না। না, জরুরি যে, কারণ নামাজ যেমন আমি জানবো, বেসিক নলেজ যেটা, যে নলেজ না থাকলে আপনার নামাজ হবে না। জি, নলেজ না থাকলে আমার রোজা হবে না, হবে না। যে নলেজ না থাকলে আপনি হজ হবে না। এগুলা ফরজ প্রত্যেকের উপর, আমাদের জানতে হবে প্রত্যেকের উপর ফরজ। কিন্তু আলিম উলামা তারা হয়তো ধরেন এক এক সাইডে পারদর্শী, আপনার কোনো অসুবিধা হলে ফতোয়ার জন্য তাদের কাছে আমরা যাবো, কিন্তু বেসিক যে নলেজটা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ, এটা ইলম অর্জন করা, ইলম করা, এটা যদি না করি এটা না করাটা একটা গুণা। কাজেই এটা, আচ্ছা, এই প্রসঙ্গে আমি আরেকটা কথা জানি যে আমাদের দেশে বা এদেশেই অনেকে উমরা করে, তো উমরা করে আসার পরে বলে আমি তো উমরা হজ করে এসেছি। তো উমরা হজ এবং হজ, তো উমরা উমরাকে কি উমরা হজ বলা যাবে না, এটার মধ্যে পার্থক্যটা আমরা আপনার কাছ থেকে জানবো? আসলে হজ তিন প্রকার, তামাত্তু, এফরাদ আর হজ কেরান। তো থামাত্তু যারা প্রথমবারে হজে যায় সবাই ইসলামিক আলিম উলামারা তাদেরকে থামাত্তু করার জন্য পরামর্শ দিয়ে থাকেন। এবং থামাত্তু হজের দুইটা পার্ট, প্রথম গিয়ে তাদেরকে উমরা করতে হয়। ওকে, আর এর এর এরপরে হজর যে তারিখ, আর জেল হজ মাসের 8 তারিখ থেকে 13 তারিখ যে হজের কার্যক্রম, এগুলা পরে করতে হয়। প্রথম উমরার এহরাম পরে তাদেরকে যেতে হয়। ওকে, তারপরে 8 তারিখের আগে তাদেরকে হজের জন্য আবার এহরাম বানতে হয়। আমরা আমি জানবো যে উমরা এবং হজের মধ্যে ডিফারেন্ট পার্থক্যটা বলতেছি, আমি আসতেছি। কেউ যদি উমরাতে যায় তাহলে এটা একটা এটা একটা নফল ইবাদত, সে বাট এটাকে উমরা হজ বলা যাবে না। না না, এটা উমরা, অনেকে উমরা বলতে গিয়ে মানে হজ হজটা লাগাই দেয়। বাট তো আসলে এটা উমরা একটা, যদি এমনিকে উমরাতে যায় এটা একটা নফল ইবাদত। তো অনেকে আবার এটাও আমাদের দেশে কিছু প্রচলিত আছে, হজে যাওয়ার আগে কেউ কেউ মনে করে আগে উমরাতে যাই, গিয়ে সব কিছু ভালো করে জেনে শুনে আসলাম, এরপরে হজে যাবো, এইটার কোনো প্রয়োজন নাই, এটা কোনো দরকার নাই, এবং এটা নিয়মও না। কারণ আপনার আপনি নামাজ পড়ার সময় ফরজ নামাজ তো কি নফল পড়বেন নাকি? ফরজটা তো আগে, ফরজটাই আগে। তো আর যাদেরই সামর্থ্য হয়ে গেছে উমরা করার কোনো দরকার নেই, কারণ আজকালকে যে সুন্দর ব্যবস্থা, আপনি শুধু একটু হজের ব্যাপারে। এখানে আমি একটু জিনিস আপনার কাছে অ্যাড করতে যাবো, যে হজ করতে হইলে তো আবার অনেক টাকা পয়সা, যেমন এদেশে 3-4 হাজার পাউন্ড চলে যায়, কিন্তু উমরা করতে কিন্তু 1000-1200 হয়ে যায়। কিন্তু আমরা কোরআন হাদিসে দেখেছি বা পড়েছি যে উমরা যদি হজের সমর্থ হয় নাই কিন্তু উমরা করার সমর্থ আছে, উমরাতে যাওয়া মনে হয় উত্তম না? এ তো অত্যন্ত এটা একটা এটা ভালো ইবাদত, অত্যন্ত উত্তম ইবাদত। কারণ দেখেন হজে মানে উমরাতে গিয়ে কেউ যদি কাবা শরীফে নামাজ পড়ে, এক নামাজে 1 লক্ষ রাখাত নামাজে, এক এক রাখাতে 1 লক্ষ কেউ যদি একবার কোরআন শরীফ প্রথম করে 1 লক্ষ বার কোরআন শরীফ করে, এরপরে উমরাতে গিয়ে সে যে কিছু কাজ করলো এখানে, এই ফার্স্ট গ্ল্যান্স অফ কাবা, এই সময় কাবা শরীফকে প্রথম সূচককে যখন কেউ প্রথম কাবা শরীফকে দেখবে, তখন যে দোয়া করে এটা আল্লাহর কাছে কবুল হয়, এইটা কবুল হয়। এবং কাবা শরীফের মধ্যে প্রতিদিন 120টা রহমত নাজিল হতে থাকে, তার মধ্যে যারা তওয়াফ করে এরা পায় 60টা রহমত, যারা নামাজ পড়ে নফল ইবাদত করে এরা প্রায় 40টা রহমত, আর যারা শুধু খাবার দিকে চেয়ে থাকে তারা প্রায় 20টা রহমত। কাজেই যে উমরাতে গেলে এটা একটা, এবং একটা উমরাতে কে শুনেছি বা হাদিসে জেনেছি অন্য আরেকটা উমরা মধ্যখানে যে গুণাগুলো আছে, এই যে ছোটখাটো যে গুণা, কবিরা সগিরা গুণা যেগুলো আছে ওগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। কবিরা গুণা অবশ্য মানে তওবার প্রয়োজন হয়, বাকি যে ছোটখাটো গুণা আছে এগুলো আল্লাহ তাহলে এটাই আমরা বুঝতে পারলাম যে উমরা করাটাও জরুরি, উমরা করাটাও জরুরি, তো বেশি বেশি উমরা করা। হ্যাঁ, বেশি বেশি উমরা করাতে আমি যেটা বলতেছিলাম যে ফরজ যদি সামর্থ্য থাকে হয়ে যায়, হ্যাঁ, তার যদি সামর্থ্য থাকে তো প্রথম এই হজটা করা উচিত, এরপরে জীবনে যত ইচ্ছা উমরা করুক। আমাদের এদেশে যারা মানে প্রবাসের বা যারা আছি তারা অনেক সময় কৃপণতার কারণে তারা হজে যেতে রাজি হয় না, মানে তারা কি বলবো, তাদের পয়সা আছে কিন্তু তারা হজের প্রতি এত মানে আকৃষ্ট না, তাদের কিন্তু এই ইয়েটা হয়ে গেছে। আমরা একটা হাদিস পড়েছি ফরদ সাহেব, উমর ইবনে খাত্তাব, উনার খেলাফতের সময়
উনি ওনার উম্মত থেকে পাঠিয়েছেন যে তোমরা দেখো মানে কাদের হজের সমর্থ হয়েছে অথচ তারা হজ করতেছে না, তাদের উপর তুমি জিজিয়া বা কর লাগাও, কর লাগাই দাও। যেমন আমি আপনার কাছে অ্যাড করি, ইসলামিক কান্ট্রিতে যার কাছে 100 পাউন্ড আছে, 100 টাকা আছে, তার 2 টাকা 50 পয়সা কর্জ হয়ে যায়। কিন্তু যারা হজের সমর্থ আছে কিন্তু হজ করতেছে না, ওদেরকে কিন্তু মানে মুসলিমের অন্তর্ভুক্ত নয়, কিন্তু ওদের উপর ওই উমর ইবনে খাত্তাবের খলিফার জমানায় উনি বলেছেন যেহেতু ওরা হজে যাচ্ছে না, ওদের উপর কর বসিয়ে দাও, কর বসিয়ে দাও। তো আরেকটা হাদিস আমি আপনাকে বলি, আল্লাহ নবী বলেছেন যে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না এবং না করে মারা গেল, জি, তারা খ্রিস্টান ও হিন্দু হয়ে মারা, আমি আমি তাদের জন্য কোনো না, মানে তারা কিভাবে মরলো আই ডোন্ট নো, বুঝছেন, মানে এর এর থেকেই বোঝা যায় যে এটা কত বড় গুরুত্বপূর্ণ অপরাধ যে সামর্থ্য থাকা সত্ত্বেও হজে গেল না এবং হজ না করেই সে মারা গেল, এবং সে ইহুদি অথবা নাসারা হয়ে মারা গেল, কীভাবে মারা গেল, বুঝছেন না। তাই এই এই হাদিস থেকে আমরা এই যে হজ না করাটা যে কত অন্যায়, কে কখন মারা যাবো কেউ বলতে পারবেনি, যে কেউ আমি বলতে পারবো না যে আমি 60-70 বছর বয়সে মারা যাব। আমরা দেখতেছি আমাদের চোখের সামনে কেউ 20-25 বছর বয়সে, কেউ 30 বছর বয়সে মারা যাইতেছে, তো মৃত্যু কখন আসবে তো আমরা তো জানি না। কাজে যখনই এই এই জিনিসটা হজটা ফরজ হয়, আমার পরামর্শ থাকবে আমাদের সবার কাছে যে ফরজ হওয়ার সাথে সাথে যেন আমরা এই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও জানবো আপনার কাছ থেকে যারা নতুন হজে যাবে নতুন অবস্থায়, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? প্রথম আমার পরামর্শ থাকবে যে হজের নিয়তটা যেন খাঁটি নিয়ত হয়, এবং সেকেন্ড থিং যে যে পয়সাটা সম্পূর্ণ হালাল পয়সাটা নিয়ে যেন হজ করেন, কারণ যদি হালাল হারাম পয়সা নিয়ে কেউ হজে যায় তাইলে এই বলা হয়েছে ফিরিস্তারা ওর ওকে নাম ধরে ডেকে বলেন যে তোমার তোমার লাভবায়ক তোমার যে যে কিছুই কবুল না আল্লাহর দরবারে। তো হালাল পয়সা থাকতে হবে এবং হজের ব্যাপারে জ্ঞান অর্জন করে যেতে হবে। এমনকি আমি নিজেই অনেক অনেককে দেখেছি যে এই জন্য পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখা ফরজ সবসময়, কম এনি হয় আর যেখানেই থাকুক না কেন, এটা কম্পালসারি। যদি এখন হজে গিয়ে যারা এহরাম পড়ছে কিন্তু নাভি দেখা যাচ্ছে, আচ্ছা এটা এটা এখন ওইখানে গিয়ে এক রাখাত নামাজে 1 লক্ষ রাখাত সওয়াব, একটা একটা সওয়াবের কাজ করলে বহু গুণ সওয়াব আল্লাহ বাড়িয়ে দেন, তখন একটা গুনার কাজ করলে ঠিক তদ্রূপী বিরাট ধরনের গুণা। তো একটা এই যে নাভি বাহির করে এহরামটা পড়লো, এটা একটা হারাম কাজ করলো, এটা এটা কবিরা গুণা করলো। তো এই এইসব যে ব্যাপার ছোটোখাটো জিনিস ওরা মোটেই ওরা খেয়াল করে না। আরেকটা জিনিস আমি বলবো, সচরাচর যারা ভুল করেন মনে করেন যে কমন মিস্টেক, কমন মিস্টেক, যেমন ও হোটেলে শুয়ে আছেন, আচ্ছা দিয়ে নামাজের তো বা 12:30 জোহরের নামাজ, আচ্ছা আস্তে ধীরে যাবো না গিয়ে জামারটা ধরলেই তো হলো। কিন্তু কেউ যদি আগে গিয়ে কাবার শুয়ে দেখা যায় এমন স্থানে বসে, তখন হবে কি সে যদি মনে মনে তসবি পড়ে সুবহানাল্লাহ পড়ে তখন 40টা রহমত সে পাইতেছে, সাথে সাথে কাবা গর্দে দেখতেছে তার জন্য আরও 20টা রহমত সে পাইতেছে, এবং নামাজ পড়ার সময় এটা তো সব পাবেই। কিন্তু যে গেল একটু আগে গেল গিয়ে কাবা শরীফ দেখা যায় এরকম স্থানে বসলো, আর যে পরে গেল গিয়ে শুধু নামাজটা ধরলো, তার মধ্যে সওয়াবের অনেক ব্যবধান হয়ে যাচ্ছে। এই জন্য এই এইগুলা না জানার জন্য কমন মিস্টেক হয়ে থাকে, কমন মিস্টেক হয়ে থাকে, জানে না এর গুরুত্ব, অনেকেই বুঝে না। এই জন্য আমি বলবো, কারণ এখানে তো আমরা হোটেলে ফাইভ স্টার হোটেলে ঘুমানোর যাওয়ার জন্য তো যাই না, এখানে গেছি আমরা সওয়াব কামানোর জন্য, এবং মূল উদ্দেশ্য আমাদের যত বেশি আমরা সওয়াব কামাইতে পারি এইটাই হলো আমাদের মেন টার্গেট। তখন প্রত্যেকটা নামাজের ওয়াক্তে যাতে আমরা একটু আগে ভাগে গিয়ে ওইখানে বসতে পারি, ওইখানে বসে যদি তসবি পড়ি তাতেও সওয়াব, এবং খাবাগরের দিকে এমন জায়গায় বসার চেষ্টা করব যাতে আমরা খাবাগরটা দেখতে পারি, তখন আমরা এক্সট্রা কিছু সওয়াব পাইয়া যাইতেছি। হজের ফজিলত সম্বন্ধে আমরা অন্য এক হাদিসে পেয়েছি যে আমরা অনেক সময় চিন্তা করি যে এই দেশ থেকে হজে গেলে প্রায় 3-4 হাজার পাউন্ড খরচ হয়ে যায়, অনেক কৃপণ আছে, ওই পয়সাগুলা 3 করে যদি আমি দেশে দিতাম তাহলে আমার অনেক কাজে লাগতো। কিন্তু হাদিস বলে আপনার যে 3-4 হাজার টাকা খরচ হবে আপনি হজ করার কারণে,
আল্লাহ আপনার রিজেক আরো বাড়িয়ে দিবেন। এবং হজে গিয়ে যে টাকাটা, যে টাকা খরচ করা হয় প্রতি পাউন্ডে, এক পাউন্ডের বদলে মোর দেন কমপক্ষে সাতশো গুণ সব আল্লাহ বাড়াইয়ে দেন। আপনি এই হজে গিয়ে যে আপনার খাওয়া দাওয়া, আপনার জন্য ট্রান্সপোর্ট, যত ধরনের আপনি খরচ করছেন, প্রতিটি এই খরচের জন্য আপনি কিন্তু সব পাইতেছেন, এবং সাতশো তার অধিক আল্লাহ আপনাকে বাড়াইয়া দেবেন, এটা আপনার নিয়তের উপরে। এবং যারা মনে করে যে হজে গেলে আমার ইদানিং হয়তো পাঁচ ছয় হাজার পাউন্ড খরচ হয়, আমি আমার জীবনের প্র্যাকটিক্যাল অবস্থা থেকে আমি বলতেছি, যতবারই আমি হজে গিয়েছি এরপরে দেখছি এই আল্লাহর রহমতে কোন দিক থেকে এই 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 হজের পয়সাটা আসছে, বা এমনভাবে কিছু এক্সট্রা পয়সা চলে আসছে, এটা আমার কল্পনায় ছিল না, এটা কোনো ধারণাই ছিল না। তো যারা মনে করেন যে হজে গেলে পয়সা খরচ হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা আল্লাহ তাআলা আপনাকে অন্য কোনো ওয়েতে রুজির পথ করে দিবেন। এটা হাদিসের মধ্যে আছে যে আল্লাহ সব দিকে তার বরকত বাড়াইয়া দেন, শুধু আর্থিক নয়, সব দিকে, সব সামাজিক সব অবস্থানে তার এটা বরকত হয়, ভালো একটা অবস্থান হয়, অবস্থার পরিবর্তন আসে। তো এটা কেউ মনে করবেন না যে হজে গেলে আমার এই পয়সাটা খরচ হয়ে যাবে, এটা না, এটা আল্লাহর দেওয়া একটা দায়িত্ব, এই দায়িত্বকে যেন আমরা। আচ্ছা, এ প্রসঙ্গে আমি আরও একটা জিনিস আপনার কাছ থেকে জানতে যাব। মনে করেন হজে যাওয়ার জন্য তার কাছে নগদ পয়সা নেই, কিন্তু তার অর্থ সম্পত্তি আছে, যেমন জমি জমা আছে, এই ক্ষেত্রে কি জমি জমা বিক্রি করে কি সে হজে যেতে পারে? না, অবশ্যই, কারণ জমিজমা এমন জমিজমা আছে যে তার বাৎসরিক যে জমিজমার ফসল উৎপন্ন হয় তার আয়ের আয়ের মাধ্যমে যদি তার যে বাৎসরিক যে খাবারের ব্যবস্থা হয়, যে জমিটুকু অতিরিক্ত আছে ওই জমি সে বিক্রি করে যাইতে হবে। আমরা যারা এদেশে আছি, যেমন আমাদের প্রপার্টি বেশি, এদেশে আমাদের সম্পদ গড়বাড়ি, তো কেউ যদি বলে আমার কাছে তো নগদ পয়সা নাই, আমার কাছে এটা গড় আছে উদ্দৃশ্য, এটা কি বিক্রি করে সে কি হজে যেতে পারবে? অবশ্যই, ওই আমি যেটা বললাম না, তার যে বার্ষিক একটা ইনকাম মিনিমাম যে একটা খরচ যেটা তার ফ্যামিলি মেনটেন করে সে চলতে পারবে, এই খরচের অতিরিক্ত যদি তার কিছু গড় বাড়ি সম্পত্তি যাই জায়গা জমি যেটাই হোক থাকে, তার উচিত হলো যে সেইটা বিক্রি করে হজে যাওয়া। উত্তম, উত্তম। পারভেজ ভাই, আমরা আরও একটু জিনিস আপনার কাছ থেকে জানবো। আমরা অনেক সময় দেখে থাকি অনেক হজে যাওয়ার পরে ওরা মনে করে যে আমি মদিনাতে যেতেই হবে, একটা একটা কিন্তু কারণ, কিন্তু আমি আপনার কাছ থেকে জানবো যে কেউ যদি শুধু হজের আহকামগুলো পালন করে ফিরত আসে, মদিনায় না যায়, তার কি হজ হবে? মদিনায় যাওয়া হজের সাথে কোনো রিলেটেড না, এটা মানে হজের কোনো পার্ট না। আচ্ছা, হজের কোনো পার্ট না, সে যদি মদিনায় নাও যায় হজ তার কমপ্লিট হয়ে যাবে, হজের সওয়াবের কোনো কমতি হবে না। কিন্তু আল্লাহর নবী বলেছেন যে কেউ যদি মক্কা বা মদিনায় আসে, সে যেন আমাকে সাক্ষাৎ করে আমাকে সালাম দেয়, তখন এটা আমাদের জন্যই লাভ। আচ্ছা, মানে আমরা মদিনায় যেতে পারবো নবীজির মসজিদে নামাজ পড়ার জন্য? মসজিদে নামাজ পড়ার জন্য কবর জিয়ারতের উদ্দেশ্যে না, নবীজিকে একটা সালাম দেব, মানে নবীজির সাফায়াত পাওয়ার জন্য। সাফায়াত পাওয়ার জন্য যখনই আমরা সালাম দিলাম, উনি আমাদের সালামের উত্তর দেন, ফেরেশতারা নাম ধরে বলেন অমুক ও অমুক আপনাকে সালাম দিছে, উনি সালামের জবাবও দেন। কাজেই এই 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 জন্য আমরা যাওয়া, এখানে এটা কোনো হজের পাট না, অনেকে এটা ভুল ধারণা করে যে এইটা যদি আমি না যাই তো আমার হজ হবে না, হজের সাথে এটা একটা ভুল ধারণা আছে, এটা কমপ্লিটলি ভুল ধারণা, এটা হজের সাথে কোনো রিলেটেড না, এটা কমপ্লিটলি আলাদা। কিন্তু যাওয়াটা ভালো, যেহেতু আল্লাহর নবী বলেছেন কেউ যদি মক্কা মদিনা আসে, এই দেশে আসে, তার যদি সামর্থ্য থাকে পারে, তাই সেজন্য আমাকে সালাম দিয়ে যায়, আমার সাক্ষাৎ নিয়ে যায়, এটাই আর কি। তো এই উদ্দেশ্যে আমাদের যাওয়াটা উচিত, কিন্তু এটাকে হজের পার্ট মনে করাটা ভুল হবে আর ভুল হবে। আচ্ছা আচ্ছা, এটাই আর কি। জনাব পারভেজ সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে এই সময়টুকু দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং যারা এখানে কলাকুশলী আছেন সবাইকে আমি ধন্যবাদ, এবং আমি LB24 টিভির সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। আশা করি ভবিষ্যতে আপনারা আরও সুন্দর প্রোগ্রাম নিয়ে সমাজের সার্বিক উন্নয়নে কাজ করবেন। এটাই আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে মকবুল হজ করার তৌফিক দান করেন। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী ইসলাম এবং জীবন অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফিজ।